এরপর মোহাম্মদ হাসান আপনি লিখেছেন, মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার ও সাহরির টাইম দেখে কি সাহরি ও ইফতার করা যাবে? কারণ অনেক সময় মসজিদে আজান দিলেই তবে ইফতার করা হয়, অথচ ইফতারের টাইম আর আজানের টাইমের সাথে মিল থাকে না। মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার এবং সাহরির যে টাইম, এই টাইম দেখে আপনি ইফতার এবং সাহরি করতে পারেন। মুশকিল হলো যে সব অ্যাপগুলোতে সঠিক তথ্য আছে কি না, এটি কিন্তু নিশ্চিত করে বলা কঠিন। এজন্য আপনাকে সেটা যাচাই করে নিতে হবে যে এই অ্যাপে দেওয়া তথ্য এবং যে টাইম আছে সেই টাইম শিডিউলটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে সেটাকে আপনি ফলো করতে পারেন। সূর্য ডুবে গেছে এটি নিশ্চিত হওয়ার পর ইফতার করতে আর কোনো বাধা নেই, আজান দিতে দেরি হোক অথবা না হোক। অতএব যেই অ্যাপ দেখে আপনি ইফতার করবেন অথবা সাহরি মেনটেন করবেন, সেই অ্যাপের টাইমটা ঠিক আছে কি না আপনি কয়েকদিন চেক করলেই আপনি নিশ্চিত হতে পারবেন। তারপর আপনি সেটার উপর নির্ভর করতে পারেন, কোনো অসুবিধা নেই। আনোয়ারি তসলিমা আপনি লিখেছেন, কাজা রোজা না রাখতে পারলে এটা সমন্বয় করার অন্য কোনো পন্থা আছে কি? যেমন অন্য কোনো সময়ে যে নফল রোজা রেখেছি তা থেকে কেটে দেওয়া যাবে কি না? না, এটার কোনো সুযোগ নেই। আমাদের যে নফল রোজাগুলো রেখে থাকি, অন্য সময় আমি নফল রোজা রেখেছি, অতএব সেগুলো থেকে আমার কাজা রোজাকে কেটে দিলাম, না এরকম কোনো অপশন নেই। প্রতিটি আমল নিয়তের উপর নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেই সিয়ামটি যেই রোজাটি আপনি নফল হিসাবে রেখেছেন সেটা তো নফল হিসাবে পরিগণিত হয়ে গেছে, কাউন্ট হয়ে গেছে। আপনি ওইটা শেষ করার পর এখন নিয়ত চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আর আপনি যদি কোনোটাকে কাজা হিসাবে রাখতে হয় তাহলে সেটাকে কাজা হিসাবে নিয়ত করবেন, যেটা আমি আগামীকালকে রোজাটা রাখতে যাচ্ছি, এটা কাজা রাখতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কাজা হিসাবে কাউন্ট হবে। অতএব একটা রেখে শেষ করে ফেলেছেন, পরবর্তীতে সেটা আপনি নিয়ত চেঞ্জ করে ফেলবেন এরকম কোনো সুযোগ নেই। ধরুন আপনি দান করেছেন বিভিন্ন মানুষকে, এমনিতে দান করেছেন আপনার মন থেকে ফরজ দানের বাইরে, এরপর আপনি হঠাৎ করে সেটাকে যাকাত থেকে কাউন্ট করা শুরু করলেন। একই কথা নামাজের ক্ষেত্রেও, এটা কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না এবং এটা আপনার কাজা রোজারগুলো আদায়ের জন্য যথেষ্ট হতে পারে না। বিধায় এ বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরপরে সজীব আহমদ আপনি লিখেছেন, আমি কয়েকজনের সাথে অন্যায় কাজ করেছি কিন্তু তাদের কেউ বেঁচে নেই, এখন তাদের কাছ থেকে কীভাবে ক্ষমা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করুন ভাই সজীব আহমদ। কারোর কাছ থেকে যদি আমরা ক্ষমা নেওয়ার সুযোগ না পাই, তার আগে তিনি দুনিয়া থেকে চলে যান, এটা অনেক বড় একটা দুর্ভাগ্যের কথা। আর এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেদিন আসার আগে একে অন্যের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা প্রার্থনা করে নাও। যেদিন কোনো মানুষের কোনো উপকারে আসবে না এবং সেদিন তার বান্দার প্রতিটি আমলের হিসাব হবে, সেদিন আসার আগে আগে তোমরা প্রতিটি আমলের হিসাব তোমরা ক্লিয়ার করো, মানুষের পাওনা দেনাগুলোকে ক্লিয়ার করো। অতএব যদি কারোর কাছে আপনি কারোর অধিকার নষ্ট করে থাকেন, সেটা আর্থিক অধিকার হতে পারে, দুর্ব্যবহার করে থাকতে পারেন, লোকটা যদি মৃত্যুবরণ করে থাকে বা হারিয়ে থাকে, এটা খুবই ডেঞ্জারাস একটি বিষয়। এই জন্য যখনই কারোর সাথে আমাদের দুর্ব্যবহার হয়ে যাবে, কোনো কারণে তার কোনো হক নষ্ট করেছি বলে আমি অনুভব করতে পারবো, তৎক্ষণাৎ বিলম্ব না করে তার কাছ থেকে সেই মামলা পরিষ্কার করে নেওয়া উচিত, ক্লিয়ার করে নেওয়া উচিত এবং তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে তারপর সামনের দিকে অগ্রসর হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাকে সে তৌফিক দান করুন। যদি কোনো কারণে সেটি আমরা করতে না পারি, লোকটি মৃত্যু হয়ে গেল বা হারিয়ে গেলেন, তাহলে সেক্ষেত্রে ওই লোকটির তরফ থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, তার প্রতি রহম করুন এবং তার জন্য দোয়া করব, তার পক্ষ থেকে দান সাদাকা করব। এগুলোর মাধ্যমে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবে। বিশেষ করে আর্থিক অধিকার যদি নষ্ট করে থাকি, তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিসরা বেঁচে থাকলে তাদের কাছে এটা পৌঁছে দিব, ওয়ারিসরা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য মানুষদের কাছে আমরা পৌঁছে দিব, এর মাধ্যমে অর্থাৎ গরিবদেরকে দান করব তার তরফ থেকে, এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিল্লা সেই দায় থেকে আমরা মুক্ত হতে পারি। আর যদি ব্যবহার খারাপ করে থাকি, তার অন্য কোনো অধিকার নষ্ট করে থাকি যেটা অর্থ সংশ্লিষ্ট নয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে দোয়া, তার জন্য আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত তলব করা, তার পক্ষ থেকে দান সাদাকা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, এই কাজগুলো আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ বিদিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তওবা করেন, লজ্জিত হন, অনুতপ্ত হন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির পথ দেখিয়ে দেন। বিধায় ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। এমন নিব্রাস আইডি থেকে আপনি লিখেছেন, আমি ওয়াসওয়াসায় আক্রান্ত এক ব্যক্তি, ওযুতে কোনো অঙ্গ ধোয়ার পরও আমার মনে হয় ধোয়া হয়নি। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এবং নামাজের রুকু সিজদা ও রাকাত সংখ্যা নিয়েও প্রায় সময় সন্দেহ হয়, এ থেকে আমি কীভাবে রক্ষা পেতে পারি? বাই নিব্রাস, ওয়াসওয়াসা বিশেষ করে সালাতে পবিত্রতা নিয়ে ওয়াসওয়াসা যে দিয়ে থাকে, এই শয়তান নাম হলো, এই শয়তানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করেছেন এবং এই শয়তান মানুষকে বিভিন্নভাবে, খিনজাব এর নাম হলো খিনজাব, বিভিন্নভাবে মানুষকে
কমন্ত্রণা দিয়ে থাকে, সাধারণত বাম দিক থেকে দিয়ে থাকে। যদি বাম দিক থেকে দিয়ে থাকে এরকম আপনি এই ওয়াসওয়াসা যদি আপনি ফিল করেন, তাহলে সেক্ষেত্রে বাম দিকে আপনি তিনবার থুতু ফেলবেন। জাস্ট জিব্বার আগা যে আপনার শুয়ের মাথায় যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ থুতু, অর্থাৎ জাস্ট থুতু করা আর কি। এর মানেহীন যে অনেকগুলো থুতু ফেলতে হবে এরকম কোনো বিষয় নয়। থুতু নিক্ষেপ করলেন বাম দিকে তিনবার এবং আমন্তু বিল্লাহি ওয়া রাসূলহি পড়লেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে পারেন। এগুলো মাধ্যমে ইনশাআল্লাহ আপনি ওয়াসওয়াসা থেকে মুক্ত হবেন। আর ওয়াসওয়াসা শয়তান যখন দেয় তখন সেটাকে পাত্তা না দেওয়া, কোনো প্রকার গুরুত্ব না দেওয়াটা, কেয়ার না করাটা কিন্তু এই ওয়াসওয়াসা থেকে মুক্তির অন্যতম মাধ্যম। এদের সেই চেষ্টা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। তার